Since ABC News, AGT Live. আমরা বলতে চাই যে এই উপনির্বাচন সংবিধান সম্মত নয় এবং 1993 এর যে পঞ্চায়েত আইন এই আইন সম্মত নয়, কারণ এই বিপুল পরিমাণ পঞ্চায়েত সদস্য যেভাবে পদত্যাগ করেছে অথবা দলত্যাগ করেছে অথবা যে কায়দায় পঞ্চায়েতগুলোকে কব্জা করা হয়েছে, বিডিও পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সচিবের ক্ষমতা বৃদ্ধি করে প্রশাসনিক অধ্যাদেশ জারি করে, এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম যে নির্বাচন উত্তর পালাবদলের পর বিজেপি জোট সরকার যেভাবে গ্রামে শহরে যেভাবে সন্ত্রাস কায়েম করেছে, পঞ্চায়েত সদস্যরা কি কারণে পদত্যাগ করেছেন এটা পর্যন্ত তারা লিপিবদ্ধ করতে পারেননি, এমন একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ স্থায়ীভাবে সারা রাজ্যে কায়েম করা হয়েছে এবং এর ফলেই এত বড় পদত্যাগের ঘটনা। সাধারণভাবে উপনির্বাচন পঞ্চায়েত আইনের ধারায় যেভাবে বলা আছে সেখানে পরিষ্কার করে বলা আছে যে যদি স্বাভাবিকভাবে কেউ পদত্যাগ করে, কারোর মৃত্যু হয়, কেউ স্থান ত্যাগ করেন, কাউকে বহিষ্কার করা হয়, তাহলে সেই সমস্ত শূন্য পদে উপনির্বাচন হবে। এরাজ্যে অনেক উপনির্বাচন হয়েছে পঞ্চায়েতে, 100 বেশি কোথাও এমন উদাহরণ নেই যে ত্রিপুরা রাজ্যে কোথাও কোনো সময়েও পঞ্চায়েতের উপনির্বাচন হয়েছে। ABC News, AGT Live.